নিবাসী জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেবের কন্যা সামান্তা মমতা বালেগাকে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া অলঙ্কার বাবদ 4 লক্ষ টাকা উসুল করিয়া কাবিনের শর্ত অনুযায়ী শরীয়ত মোতাবেক নোয়াখালী জেলা নিবাসী জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের পুত্র ওনাদের তাকে হলো নাতনি মোহাম্মদ রিফাত বিন মোস্তফা আপনার নিকট পবিত্র বিবাহ দিলাম। জবাবে বলেন বিসমিল্লাহির রহমান রহিম। উক্ত দেনমোহর সহ জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেবের কন্যা সামান্তা মমতা কে কাবিনের সমান অধিকার রাখিয়া বলেন স্ত্রী হিসাবে কবুল করিলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। ঠাকুরটা নিয়ে সালাম দে।